পছন্দ করে না এমন অহংকারীরা আছে না নাই আছে অহংকার করে আল মুজাব বিনাফসিহি নিজেই মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় এত টাকা আল্লাহ আমারে দিয়েছে আবার মাঝে মাঝে বলতে গিয়েও বলে যে তোদের কি আছে আমার সব আছে এত টাকা আল্লাহ দিয়েছে আমারে গুনাহ শেষ করতে পারি না কিন্তু দুঃখ ওই টাকা থেকে কাউকে দান করে না আশ্রয় না এই লোকগুলোর দৃষ্টান্ত কারুনের মতো কার মতো কারুনের সম্পদ ছিল অনেক আমার এই ছোট্ট জীবনে ক্ষুদ্র জীবনে আমি দেখে অবাক হয়েছি বুহাইরা কারুন কারুনের সম্পদ যেখানে ডুবে গিয়েছে ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গিয়েছে নাম হয়েছে বুহাইরা কারুন বাহরুন মানে সমুদ্র বুহাইরা মানে ছোট সমুদ্র ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গিয়েছে যেখানে কারুনের বিল্ডিং গুলা ছিল 55,000 একর জমি বিল্ডিং গুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে যখন আল্লাহ বলেছে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ও জমিন কারুনের সম্পদ গুলা গিলে খা বিল্ডিং গুলোকে কামড়ে ধর যখন আল্লাহ অর্ডার করেছে সম্পদ গুলা মাটির ভিতরে চলে গেল একটা মাত্র বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে আজ অবধি দাঁড়িয়ে থেকে প্রমাণ করে দিচ্ছে ক্ষমতা কার একটা বিল্ডিং কেন দাঁড়িয়ে আছে ইন্না কারুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন যখন কারণ ভালো ছিল নেককার ছিল টাকা ছিল না একটা ঘরের ভিতরে কারণ আল্লাহকে সেজদা দিত যেই ঘরের ভিতরে কারুন আল্লাহকে সেজদা দিত ওই ঘরটার নাম মাবাদ কারুন কারুনের ইবাদতখানা ওই ইবাদতখানা আজ অবধি রয়ে গেছে আর কারুনের সকল বিল্ডিংগুলো যিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি কে বুহাইরা কারুন ছোট্ট সমুদ্র যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে কাজী আজকের মাহফিল থেকে জেনে যান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর কোন অহংকারীকে যিনি পছন্দ করেন না দেখতে পারেন না ভালোবাসেন না তিনি কে অহংকার করবেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে যখন যায় তখন আপনাদের ফরিদপুরের লোকেরা বলে আল্লাহ তুমি আমারে মাফ করো তার সামনে যেন আমি না পড়ি এমন লোক আছে না নাই ওই লোকের পাশ কাটিয়ে লোকের পাশ কাটাতে কাটাতে সে ডান দিক দিয়ে চললে মানুষ বাঁ দিক দিয়ে চলে তারপরেও তার সামনে পড়ে না আছে এরকম লোক আপনি বুঝে নিবেন দুনিয়ার মানুষ আপনাকে পছন্দ করতেছে না কাজে কাজে আপনার পছন্দ দুনিয়াতে যেমন নাই আল্লাহর কাছে আপনি পছন্দনীয় হতে পারেন নাই যদি আমার আল্লাহ আপনাকে পছন্দ করত আল্লাহ জিবরিলকে ডেকে বলতো ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু জিবরিল আমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলেছি তুমিও পছন্দ করো জিবরিল যখন পছন্দ করত ফেরেশতারা পছন্দ করত এক কান দুই কান করতে করতে জমিনের মধ্যে তার মহব্বত পয়দা হয়ে যেত জমিনের মানুষগুলোও তাকে পছন্দ করে ফেলতো আর এই পছন্দ যখন শুরু হয়ে যেত আপনি তখন বুঝে নিতেন জমিনের মানুষের মহব্বত যখন আসতো আপনি তখন বুঝে নিতেন এই ভালোবাসা শুধু দুনিয়াতে না এই ভালোবাসা আরশে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছে ঠিক না বেঠি সুতরাং মানুষের মহব্বত অর্জন করার চেষ্টা করেন মানুষকে যখন মানুষ ভালোবাসে আপনি যখন ভালোবাসা পান আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে দুই শ্রেণীর মানুষের কথা বললাম যাদেরকে আল্লাহ দেখতে পারে না এবার তৃতীয় নম্বরে আসেন যাদেরকে আল্লাহ দেখতে পারে না আচ্ছা আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব তিনি চলে যাবেন এখন মাহফিলের চলমান অবস্থা এই সময় যদি উনাকে ছেড়ে দিই আমি মনে হয় না এরপর আর কথা বলতে পারবো এখন আমি প্রধান অতিথি সাহেবের কাছ থেকে বিনয়ের সাথে জানতে চাই তিনি যদি আধা ঘন্টা থাকেন আমি আধা ঘন্টা মাহফিল করব আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাই তো হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এখন যদি আমি আমার ভাইটাকে ছেড়ে দিই এখন আমি যে স্টাইলে আলোচনাটা করতেছি এটা কিন্তু উঠানো যাবে না
এটা আমার পদানুযতি সাহেব তিনি বুঝেছেন আল্লাহ যেন ওনাকে এই জন্য আল্লাহর আদালতে যেন জাজায় খায়ের দান করে পড়েন আমিন। এটা তিনি বিনয়ের পরিচয় দিয়েছেন, নম্রতার পরিচয় দিয়েছেন, বংশীয় পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিভিন্ন মাহফিলে দেখি মাহফিলে উঠেই অনেকে বাধা দেয়, তিনি তো বাধা দেনই নাই, বরং তিনি এই মাহফিলে অত্যন্ত ভদ্রতার সাথে বললেন যে শেষ পর্যন্ত তিনি থাকবেন, আল্লাহ যেন ওনারে কবুল করে পড়েন আমিন। আচ্ছা আমরা এবার কয় নাম্বারে যাব, কয় নাম্বার? মাশাআল্লাহ সবাই বলেন কয় নাম্বার? তিন নাম্বার, মাশাআল্লাহ এই তো মনোযোগ আছে, কয় নাম্বার? তিন নাম্বারে আমরা যাদের কথা বলবো তারা হচ্ছে জালিমুন, যে মানুষের উপরে অন্যায় করবে অবিচার করবে সাবধান হয়ে যান। আপনি মনে করেন আপনি অন্যায় করেছেন জুলুম করেছেন, আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন, না না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আমার ভাইয়েরা কয় নাম্বার চলছে? মাশাআল্লাহ এই মাওলানা ঠিক আছে, লিল্লাহে তাকবীর, হুশ ঠিক করে কোন কয় নাম্বার? তিন শুরু হবে লিল্লাহে তাকবীর। এই মাহফিলে যদি এরকম কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে না মনটা ভালো লাগে, এত সুন্দর আয়োজন কিচ্ছু নিলেন না তাহলে মনটা ভালো লাগে বলেন। আচ্ছা বলেন তো এক নাম্বার মুশরিক, মাশাআল্লাহ এক নাম্বার শিরক করা যাবে আপনাদের ফরিদপুরে? ও ক্যামেরাম্যান কইছে টাইম হয়ে গেছে, আমি তো সর্বনাশ, মনে হয় দশটা বেজে গেছে, দেখি যে না ঠিক আছে তো আপনারা আছেন আপনাদের ফরিদপুরের এই জায়গায় না ওই যে হেলিপ্যাড চিনেন? আচ্ছা হেলিপ্যাড যেটা ওইটা কত দূর এখান থেকে? ওইখানে একজন নিজেরে ইমাম মাহাদি দাবি করছে, এরপর তো নাউজুবিল্লাহ কইতে পারলেন না। ওর নাম নুরা পাগলা, কি পাগলা চিনেন আপনারা? সবাই করে চিনে যাক, আপনারা চিনেন না যেই তো তাইলে চিনার দরকার নেই। আর নাসু হারিসুন ফি মা মুনিয়া, মানুষ যেটা না করে ওটা বেশি করে, আজকে চিনে দিলে অনেকে আবার দেখতে যাবে যে দেখি নুরা পাগলারে গিয়া দেখি, গিয়ে দেখবেন আসলে তো কিছু একটা আছে। আমাদের দেশে যদি কাপড় লতা না থাকে তখনও মানুষ মনে করে কিছু একটা তো আছে, ঠিক না বেটি? খবরদার আমার ভাইয়েরা শিরকের ধারে কাছে যাবেন না, দুই নাম্বারে অহংকার করবেন না, তিন নাম্বারে জালেম হবেন না। এই মানুষগুলাকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন। আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে বিশ্বাস করেন আজকের মাহফিল থেকে আপনি আপনার নিজের জীবনটাকে যতটুকু ভালোবাসেন তার চাইতেও যিনি 99 গুণ বেশি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন তিনি কে? ভালোবাসা 99 গুণ আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন, একবার দুনিয়াতে দিয়েছেন, সেখান থেকে আপনি পেয়েছেন, আপনার মা পেয়েছেন, আপনার মা পেয়েছে, আপনার বাবা পেয়েছে, আপনি পেয়েছেন সেখান থেকে। এই এক ভাগ ভালোবাসার কারণে আগুনের মধ্যে আঙ্গুলটা দিতে মনে চায় না, ভুলে যদি আঙ্গুলটা চলে যায় সারা শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আমার আল্লাহ 99 গুণ বেশি আমাদেরকে ভালোবাসে। এক একটা গোলাম যখন জাহান্নামের দিকে যাবে আল্লাহ 99 গুণ ভালোবাসার মধ্যে টান লেগে যাবে, মায়া লেগে যাবে, সেদিন আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন এই জন্য কারণ আপনি দুনিয়ার জীবনে আপনার মালিক চিনেন না, দুনিয়ার জীবনে আল্লাহকে আপনি নাখোশ করেছেন বেজার বানিয়েছেন আল্লাহকে চিনেন না, না চিনার কারণে সেদিন তিনি জাহান্নাম দিবেন। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য মায়া লাগবে কষ্ট লাগবে, আল্লাহ চাবেন যদি কোনোভাবে গোলামটাকে মাফ করে দেওয়া যায়, যিনি মাফ করতে পছন্দ করেন তিনি কে? মাফ চাবেন কখন? কখন কথা কয় না কখন?
জোরে কোন এখন কখন আরো জোরে বলেন কখন যে কাজগুলো আজকে বলবো এই কাজগুলো আমরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাবো যিনি মাফ করে দিবেন তিনি কি আল্লাহ লাল্লাহু আশদ্দু ফারআন বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা আল্লাহর হাবিব বলেন বান্দারা শোনো আমার উম্মতেরা শোনো বান্দার তওবা আল্লাহর কাছে কেমন প্রিয় তুমি যখন খোলা মরু প্রান্তের ভিতরে একটা ঘোড়া নিয়ে একটা উট নিয়ে যখন তুমি যাও হঠাৎ করে যখন তোমার উটটা মরুভূমিতে হারিয়ে যায় তুমি যখন যেমন পাগলপারা হয়ে যাও তুমি যেমন কাঁদতে থাকো পেরেশান হয়ে যাও ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পরে যখন তুমি চোখটাকে মেলে তাকালা তাকায় দেখলা তোমার উটটা তোমার সামনে চলে এসেছে তুমি যখন উটটা পাইলা তুমি যেমন আনন্দিত হয়ে যাবা আমি আল্লাহ বান্দা যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে হারানো উট পেয়ে আমার বান্দা যেমন খুশি হয়ে যায় আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যাই তওবা করতে রাজি বলেন কখন আরো জোরে বলতে হবে কখন এবার আসেন আমার ভাইয়েরা চতুর্থ নম্বরে আল মুফসিদুন এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে ওয়াকাদ ওয়ারাদা যিকরুহুম ফিল কোরআনিল কারীম মাররাতাইন আল্লাহ কোরআন কারীমের ভিতরে দুইবার তাদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ কোন ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করে এখন ফাসাদ সৃষ্টিকারী লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা ফাসাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে হুমুল্লাযিনা ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান বিফিলি কাবায়িরিজ যুনুব মিন শিরকি বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কতলিল লিন-নাফস ওয়া আকলি মালিল ইয়াতীম ওয়া যিনা ওয়া উকুকিল ওয়ালিদাইন সমাজের ভিতরে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা শিরক করবে যারা মানুষকে হত্যা করবে যারা জেনা করবে ব্যভিচার করবে মিথ্যাচার করবে এমন কি যেই মানুষগুলা মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে এই মানুষগুলাকে আল্লাহ দেখতে পারে না পছন্দ করে না ঠিক না বেটি এখন এই লোকগুলা সমাজের মধ্যে আছে না নাই বলেন আছে না নাই আহারে আমাদের এমপি সাহেবের ছেলে এখানে বসা আছে উনি উনার বাবা একজন এমপি তারপরেও যদি উনাকে বলি আপনার আব্বা আপনাকে ভালোবাসেন কিনা উত্তর কি হবে বলেন ভালোবাসেন কিনা কতটুকুন ভালোবাসেন ঠিক আপনার বাবা যেমন ভালোবাসে উনাকে উনার বাবা ঠিক তেমনি ভালোবাসার চেষ্টা করে এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে খুব খেয়াল করবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যখন বাবার সামনে থেকে হারিয়ে গেলেন কাঁদতে কাঁদতে বাবার দৃষ্টি শক্তি একেবারে ক্ষীণ হয়ে পড়েছে বাবা চোখে দেখেন না ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন বারবার তিনি বলতেন আল্লাহ সন্তান হারিয়ে আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ আমি সবরে জামিল করছি আল্লাহ আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ সবরকারীদেরকে তো আপনি প্রতিদান দান করে থাকে সন্তানকে হারিয়ে বাবা চোখে দেখে না সন্তানকে যখন বাপ আবার দীর্ঘদিন পরে দেখতে পাবে সন্তান দৌড় দিয়েছে বাবার জন্য বাবা দৌড় দিয়েছে সন্তানের জন্য এই ঘটনাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস সবচেয়ে সুন্দর ঘটনা বলেছেন কারণ এই ঘটনার ভিতরে সন্তান আর বাপের ঘটনা বাপ আর সন্তানের ঘটনা মহব্বত না ভরা ঠিক না বেটি যারা সন্তান বসা আছে মাঝে মাঝে বাপের চেহারাটার দিকে তাকাবেন দেখবেন বাপের চেহারার ভিতরে এখন বয়স্ক বৃদ্ধ হওয়ার বাস পড়ে গেছে আপনি দেখে চিন্তা করবেন আল্লাহ
এই বৃদ্ধ হওয়ার সাথ পড়েছে শুধু আমার জন্য কষ্ট করার কারণে, ঠিক না বেঠিক? আপনার মায়ের চেহারার দিকে তাকাবেন, চিন্তা করবেন আমার মা, আজকে আমার মা বিদ্যা হয়েছে শুধুমাত্র আমার জন্য কষ্ট করতে করতে, মায়ের এই অবস্থা। আপনি আমি যদি মা বাবাকে কষ্ট দেই, আপনি জেনে রাখেন, লিখে রাখেন, বিশ্বাস করেন, লাইলাতুল কদরে আপনি ক্ষমা চাবেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, ঠিক না বেঠিক? লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আপনি ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা করবে না। যদি আপনার মা আপনার বাবা আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। কিন্তু মায়ের মনটা এমন, কত মাকে শুনেছি সন্তান যখন কষ্ট দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে মা আবার আল্লাহর কাছে হাত তোলে, মা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ কলিজার টুকরা সন্তান বুঝে না, বুঝে সন্তান ব্যথা দিয়ে ফেলেছে, আল্লাহ আমি জানি আপনি রাগ করে ফেলেছেন, গুসা করে ফেলেছেন, আল্লাহ আমার সন্তানটাকে কোন বিপদ দিয়ে না রে আল্লাহ। এটা মায়ের মন, এটা বাবার মন। এই মনে যে কষ্ট দিয়ে ফেলেছে, আজকের মাহফিল থেকে গিয়েই বলবেন, আম্মা আমি বড় মুফসিদ, আমি বড় ফাসাদ সৃষ্টিকারী, আমার জন্য জমিনের মধ্যে আযাব আসবে, আমি আপনার কাছে মাফ চাই, আব্বা আমি আপনার কাছে মাফ চাই, আম্মা আমি আপনার কাছে মাফ চাই। যদি আব্বা আম্মা মাফ করে দেয়, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? লা ইয়ারদুল কাদা ইল্লাল বির, ভাগ্য পরিবর্তন হয় না যদি আপনার মা বাবা দোয়া না করে। আপনার মা বাবা যদি দোয়া করে, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন, ভালো ব্যবহার করলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? মনে রাখবেন তো ইনশাআল্লাহ, বলেন মনে রাখবেন তো ইনশাআল্লাহ। কত পীরের কত কিছু খাওয়াইলে, আহারে ওই দুঃখিনী মা মনে চায় একটু ফল খেতে, আপনি কিনে দেন না, আপনার এই ফল খাওয়ানোতে কোনো লাভ হবে না। একটা সময় আসবে, কত ছেলে এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কত ছেলে এমন বলে, হুজুর এক সময় মনের খুব তামান্না ছিল, আম্মারে কিনে খাওয়াবো সাধ্য ছিল না, আব্বারে কিনে খাওয়াবো সাধ্য ছিল না, আজকে টাকা পয়সা সব আছে কিন্তু আব্বা নাই, খেতে গেলি এখন মনে পড়ে, আহারে আব্বা খেতে চেয়েছিল খাওয়াতে পারি না, ঠিক না বেঠিক? সুতরাং আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইয়েরা, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছেন, অন্যায় আচরণ করে ফেলেছেন, মাফ চাবেন, মা বাবা মাফ করে দিলে যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার বলেন, কত নাম্বার? মাশাআল্লাহ, কত নাম্বার? এবার আসুন পাঁচ নাম্বার, কয় নাম্বার? পাঁচ নাম্বারে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ দেখতে পারে না। সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হচ্ছে তারা, আজকে সমাজের দিকে তাকায় দেখবেন, ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করে আরেকজন নির্দোষ মানুষের উপরে দোষ চাপায় দেয়, এমন বড় জালেমেরা সীমা লঙ্ঘনকারী, ঠিক না বেটি? এখন সীমা লঙ্ঘনকারী আছে না? দোষ করছে একজন, চাপায় দেয় আরেকজনের উপরে। নির্দোষ মানুষকে যখন আপনি শাস্তি দিবেন, নির্দোষ মানুষকে যখন আপনি কষ্ট দিবেন, নির্দোষ মানুষের উপরে যখন শাস্তি প্রয়োগ করবেন, আপনি বুঝবেন আল্লাহর শাস্তিযোগ্য অপরাধ আপনি করে ফেলেছেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর একটা সীমানা আছে, আছে কিনা? আপনাদের ফরিদপুরে খ্যাতের ভিতরে সীমানা আছে না নাই? খ্যাতের সীমানা যখন কেউ একটু কেটে ছোট করে, আপনারা কি কন? হ্যাঁ, আইল ঠেলা, কোন এলাকায় কয় আইল, কোন এলাকায় কয় লাইল, আইল অথবা লাইল ঠেললে আপনারা ছাড়েন নি, কি লয়ে বেরন? হ্যাঁ, কি লয়ে বেরন? একজনে কইছে রামদা, নাউজুবিল্লাহি মিন জালিম, আস্তাগফিরুল্লাহ আলাজিম, এগুলা কইর না, কি লয়ে বেরন? কইছে যা আছে তা লয়ে বেরন,
জারজা আছে আছে গিয়ে পরে কি কোন কৃতি আমার আইল ঠেলছসকে ঠিক কি না আপনি আপনার আইল ঠেললে যেমন আপনি অপছন্দ করেন আল্লাহর সীমানা যদি আপনি অতিক্রম করেন আল্লাহর সীমানা হচ্ছে হারাম কাজে যাবেন না এক একটা যখন হারাম কাজ করেন আল্লাহর সীমানার মধ্যে আপনি আঘাত করছেন দেখেন আল্লাহর ধৈর্য কত বেশি আল্লাহ যদি আমাদের মত হতো একটা মুহূর্ত বাঁচার অধিকার আমাদের থাকতো না ঠিক না বেঠি এখন সমাজের ভিতরে মাহারিমুহু আল্লাহর সীমানা হচ্ছে হারাম কাজ আপনি করবেন না যখনই করবেন আল্লাহর সীমানার মধ্যে গিয়ে আপনি ধাক্কা ধাক্কি করতেছেন যদি আল্লাহ আমাদেরকে ধরেন বাঁচার উপায় আছে আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন 17 লাখের উপরে মানুষ এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত 70 গুণ শক্তি নিয়ে করোনা আবার আক্রমণ করছে লন্ডনের মানুষগুলো থরথর করে কাঁপছে গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল লাইভ প্রোগ্রাম লন্ডনের ভাইদের সঙ্গে কথা বলেছি তারা সেখানে ভয় টটস্থ হয়ে আছে আমেরিকাতে ভাইগুলা ভয় টটস্থ হয়ে আছে নতুন করে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে চিন্তা করেন এই করোনা যদি আবার আমাদেরকে ধরে মুসলমান চিন্তা করে দেখেন মসজিদে আমরা যেতে পারি নাই সালাতুত তারাবির সময় উপস্থিত হতে পারি নাই সালাতুল জুমাতে আমার সামনে মাত্র 6 জন মুসল্লি আমি নামাজ পড়িয়েছি যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয় ওই মসজিদে 6 জন মুসল্লি নিয়ে আমি নামাজ পড়িয়েছি কলিজা ফেটে গিয়েছে আল্লাহকে ডেকে বলেছিলাম তখন আল্লাহ এই আজাব দেখার আগে আমরা দুনিয়া থেকে চলে গেলে তো ভালো হতো এমন আজাব আমরা সচক্ষে দেখতেছি এই আজাব আমাদেরকে বলে দিচ্ছে ইত্তামালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন এই আজাব আমাদেরকে বলে দিচ্ছে আরো আজাব আসবে আজাব আসার সময়টা একেবারে ঘনিয়ে এসেছে ঠিক না বেঠি ও মুসলমান মনটাকে নরম করে দিয়ে চিন্তা করেন কাশ্মীরে যখন আমার মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া হয় আমরা মুসলমানরা চেয়ে চেয়ে দেখি বলার কোনো ভাষা আমাদের থাকে না ঠিক না বেঠি সিরিয়ার দিকে তাকায় দেখেন নতুন করে আবার হামলা হচ্ছে এই হামলা প্রমাণ করে দিচ্ছে আগামী পৃথিবীতে অনেক বড় বড় বিপদ পৃথিবীর জন্য অপেক্ষায় আছে আল্লাহর হাবিব বলেছেন সিরিয়া মার খাবে 12 বছর 2011 থেকে মার খাচ্ছে 2021 চলতেছে কত বছর হলো কত বছর আরো জোরে চিল্লায় বলে 10 বছর ধরে সিরিয়া মার খাচ্ছে আরো 2 বছর সিরিয়া মার খাবে পৃথিবীর প্রেক্ষাপট চিরেই চেঞ্জ হবে ওই চেঞ্জ হওয়ার আগে খুব খেয়াল করে আজকে লিখে রাখবেন ঘরে গিয়ে আপনারা লিখে রাখবেন মনে রাখবেন এই চেঞ্জ হওয়ার আগে পৃথিবীর ভিতরে এমন বিস্ময় দেখা দিবে পৃথিবীর ভিতরে স্বর্ণের খনি উঠবে ফোরাত থেকে যখন স্বর্ণের খনি উঠবে এই ছেলেটা অনেক ভালো বারবার চিন্তা করতেছে হুজুরের কণ্ঠটা যাতে ভালো থাকে কিন্তু আমি চা খাইতে চাচ্ছি না কারণ শ্রোতাদের একটা সেকেন্ড নষ্ট হলো এটা আমি আমার তরফ থেকে চাচ্ছি আপনারা আছেন তো আমার কণ্ঠ এখন যতটুকু আছে চলবে না ইনশাআল্লাহ তাহলে আর বাবা কষ্ট করে চা দেওয়া দরকার আরে সুবহানাল্লাহ ফরিদপুরের মানুষের মেহমানদারি চিন্তা করছেন ওয়াজ বাদ দিয়ে হুজুর বসে চা খায় না এখন বলেন যে জায়গায় পয়েন্টে গেছিলাম এখন তো পয়েন্টে ভুলে গেলাম আচ্ছা বলেন তো দেখি কোন জায়গায় গেছিলাম হ্যাঁ আপনি এর মধ্যেই চিন্তা করতেছেন হুজুর দুনিয়া শেষ আসলে দুনিয়া শেষ রসুল বলছেন আজকে থেকে 1450 বছর আগে এইভাবে দেখায় আনা ওয়াসাআ আমি আর কেয়ামত এত কাছে দুইটা আঙ্গুল ফাঁক করেন নাই
দুটো আঙ্গুল মিলিয়ে দিয়েছেন, এই আঙ্গুলের নাম সাব্বাবা, এই আঙ্গুলের নাম উস্তা, এই দুই আঙ্গুল মিলিয়ে দিয়ে রসূল বলেছেন কিয়ামত একেবারে সন্নিকটে। বলতে বলতে 1400 বছর পার হয়ে গেল, কিন্তু আজকের পৃথিবীতে সিরিয়ার মারখা, নতুন করে আবার সিরিয়াতে হামলা চালানো আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে মুসলমান আর ঘুমায় থাকার সময় মুসলমানের নাই ঠিক না বেঠি। কি কাজ করবে, কি কাজ করবেন আমার ভাইরা? আজকের এখান থেকে কয়েকটা কাজের কথা বলবো, তবে শেষে দুই মিনিটে, কয় মিনিটে, এখন আমরা যে পয়েন্টে ছিলাম, সিরিয়া যখন মার খাচ্ছে স্বর্ণের খনি বের হবে, ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, ওই স্বর্ণ লুফে নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, 9 জনে 7 জন মারা যাবে। এই পৃথিবীর মোট জনসংখ্যা যদি 700 কোটি হয়, এই পৃথিবীর মোট জনসংখ্যা যদি 700 কোটি হয়, 9 জনে কয়জন বাঁচবে? 2 জন। জোরে বলেন কয়জন? 700 কোটি থেকে কত বাদ যাবে? 5 যদি বাদ যায় বাকি থাকে কয় কোটি? ওই 200 কোটি মানুষ, উদাহরণস্বরূপ বলতেছি, 900 কোটি, 9-এর মধ্যে থেকে 7 জন মারা যাবে, 2 জন বাকি থাকবে। এমন লড়াই পৃথিবীতে লেগে যাবে স্বর্ণ নিয়ে। আজকে দুনিয়াতে দেখেন হঠাৎ করে স্বর্ণের দাম আবার বাড়া শুরু হয়ে গেছে, ঠিক না বেঠি? কি বুঝতেছেন মিয়া? সারা ওয়ার্ল্ডে এখন স্বর্ণের দাম বাড়ছে, লড়াই লেগে যাবে। সেখান থেকে বাঁচবে তারা যারা ইমাম মাহাদির সৈনিক হবে। সৈনিক কারা হবে? আজকে থেকে যারা প্রস্তুতি নিচ্ছে, আজকে থেকে যারা সূরা কাহাফ পড়বে, আজকে থেকে যারা নিজেকে পরিবর্তন করবে, বাশিরিল মাশাইনা ফিল যুলামি বিন্নুরি তামি ইয়াউমাল কিয়ামাহ, যে লোকটা অন্ধকারের সময়ে এশার নামাজ পড়ার জন্য বের হয়ে যাবে, ফজরের নামাজের সময় গিয়ে আগুয়ান হবে, নামাজের জন্য দণ্ডায়মান হবে, বাদাল ইসলাম গরিবান ওয়া সাইউদু গরিবান তুবা লিল গুরাবা, যেই মানুষটা নিজেকে ব্যতিক্রম চরিত্রের বানাবে, অন্যান্য যুবকদের মতো নিজেকে গঠন করবে না, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যারা বের হয়ে যাবে তারাই ইমাম মাহদির সৈনিক হবে, ঠিক না বেঠি? এখন যদি আপনি ইমাম মাহাদিকে না পেলেন, মনে করেন পৃথিবী 2050 পর্যন্ত টিকল, ওইখানেও বর্তমান পৃথিবীর খ্রিস্টানদের পরিসংখ্যান হচ্ছে, পিআরসির জরিপ হচ্ছে, 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, এই পৃথিবীতে সবচাইতে বেশি হবে মুসলমান। মুসলমানদেরকে আবার যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এই জন্য মুসলমান আর ঘুমায় থাকার সুযোগ নাই, নামাজের প্রথম কাতারে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যারা থাকবেন জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর আগ্রহ জমছে আপনাদের, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা করতেছি কি চিন্তা করেন, দাজ্জাল আসা, দাজ্জাল কখন আসবে এইটা চিন্তা করার আগে ভাবেন ঘরে ঘরে এখন দাজ্জালের ফিতনা আছে না? আছে। মিউজিক এখন কার ঘরে বাজে না? হ্যাঁ বাজে, বাজে, বলেন বাজে। মিউজিক এখন প্রত্যেকের ঘরে বাজে, এই মিউজিক হচ্ছে দাজ্জালের হাতিয়ার। দাজ্জালের হাতিয়ার এখন ঘরে ঘরে ঢুকে গেছে, পুরুষ মহিলার মতো চলবে, মহিলা পুরুষের মতো চলবে, এখন চলে না, ফরিদপুরে ঢুকে নাই। লাআনাল্লাহুন্না মিসা ওয়াল মুতানাম্মিসা, মহিলারা গ্রুপ প্লাগ করবে, এখনকার মহিলারা গ্রুপ প্লাগ করে না, করলেও ফরিদপুরের মহিলারা করে না। টাকা দেয় কে? এই একজনে কয় বেশি বেশি, যে বেশি বেশি কইছে ফরিদপুরে রাখে না, কয় বেশি বেশি ঘরে ঘরে আছে, আছে টাকা দেয় কে? হ্যাঁ টাকা দেয় কে? টাকা দেয় কে? আপনি টাকা দেন দেখি তো গ্রুপ প্লাগ করে, আপনি টাকা দেন দেখে বুড়ো প্লাগ করে, আপনি মনে করেন এটা সৌন্দর্য? আল্লাহর কসম, আল্লাহর নবী যা বলেছেন ওইটার বিপরীতে চলার নাম সৌন্দর্য না, ওইটার বিপরীতে চলার নামই হচ্ছে ক্যান্সার। জোরে বলেন কি? কি? আল্লাহর নবী যা বলেছেন ওইটার বিপরীতে চলার নাম ক্যান্সার।
একটা নায়িকা চোখের ভিতরে ট্যাটু করেছে, চোখের ভিতরে বুঝেন, এই যে এখানে গুগলে সার্চ দিয়ে দেখবেন এইখানে ট্যাটু করছে, আর কাম পায় না খুঁজে, সারা শরীরে ট্যাটু তো করছেই, ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ট্যাটু করতে করতে চিন্তা করছে সারা শরীরে করেও নিস্তার পায়নি, এবার চোখের ভিতরে করবে, চোখের ভিতরে করতে দেরি আর কানা হইতে দেরি নেই, কোন আল্লাহ আকবার। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য স্কিন বিশেষজ্ঞ, আমি নাম বললাম না, ওনার সঙ্গে আমি একদিন গিয়ে কথা বললাম যে স্যার আপনি তো অনেক বড় একজন বিশেষজ্ঞ, সবচেয়ে ভালো বুঝেন এই বিষয়টা নিয়ে, আমি এত বুঝি না, আপনি আমার একটু বুঝায় দেন রসুল এই কথাটা এইভাবে কেন বললো, আপনি গবেষণা করবেন আপনি দেখবেন এই বুরু প্লাক করার কারণে প্রথমে এখানে অ্যালার্জি হয়, চোখের জ্যোতি কমে যায় এবং সর্বশেষ স্কিন ডিজিজ এমন ভাবে দেখা দেয় ক্যান্সারের কারণ হয়ে যায়। কাজী এই বুরু প্লাকের মধ্য দিয়ে আল্লাহর লানত না, দুনিয়ার লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, এই সৌন্দর্য প্রদর্শনের কারণে আল্লাহর গজব তার উপরে পড়ে, ঠিক না বেঠি? এখন চিন্তা করেন টাকা দিবেন নি, ফরিদপুরের মুরব্বি আর না থাকলেও চলছে, যুবকরা কইছে ঠিক, এবার মুরব্বি যারা আছে 30 থেকে উপরের দিকে আপনারা বলেন তো আল্লাহু আকবার, কিরে মাশাআল্লাহ মুরব্বিও তো কম না, এবার যুবকরা আরেকটা বার বলেন আল্লাহু আকবার, এবার মুরব্বিরা আপনারা একটু শক্তি একত্র করে জড়ো করে আপনারা বলেন আল্লাহু আকবার। একজনে চিন্তা করছে যে চাদরের ভিতরে আছে তো হাতটা বাহির করে দিলে ওজনটা বাড়বে, কিন্তু দিও যুবকদের চাইতে শক্তিশালী আওয়াজ করতে পারলো না, ঠিক না বেঠি? তার মানে যুবকরা বিজয়ী হয়েছে আজকের মাহফিল, আল্লাহ কবুল করুক পরে, আমি আমার যুবকেরা তোমাদেরকে হাত ধরে বলতে চাই, আল ইসলাম কাইমুন বিকা ওয়া বিদুনি মুতিমুনুরি, যিনি ইসলামের আলোকে আলোকিত করবেন তিনি কে? আল্লাহু মুতিমুনুরি, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল ইসলাম কাইমুন বিকা ওয়া বিদুনি, ও যুবক তুমি যদি ইসলামের পথে আসো, ও আমার সম্মানিত মুরব্বীরা আপনারা যদি দ্বীনের পথে আসেন, ও আমার মা বোনেরা আপনারা যদি দ্বীনের পথে আসেন, আপনারা আসলে দ্বীনের বিজয় হবে, ওয়া বিদুনি আপনি যদি নাও আসেন ইসলামের বিজয় হবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলাম বিজয় হবে হবে, আপনি না আসলেও ইসলামকে আল্লাহ বিজয় করবেন, ঠিক না বেঠি? কিন্তু আপনি যদি আসেন আপনার আল্লাহ ইজাল লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম, আপনি আপনার নিজেকে একটা ইট বানায় ফেলেন, ইসলাম নামক বিল্ডিংটা তৈরি করতে যে ইটগুলো লাগবে আপনি নিজেকে ইট বানায় ফেলেন, যিনি আপনাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবে তিনি কে? আপনি এটা হয়ে যান ইসলামের জন্য, ইসলাম নামক এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে সৌন্দর্য বর্ধন করতে গিয়ে আপনাকে দেখে যেন মানুষ বুঝি এটাই ইসলাম এটাই মুসলমান, আপনি ইসলামের পক্ষে এমন হয়ে যান, ও যুবক তোমার চুল কাটা যেন ইহুদির মতো না হয়, তোমার চুল কাটা যেন মুসলমানের হয়, আল্লাহর নবীর সুন্নাত মেনে হয়, রাজি আছেন নাকি যুবকেরা? কেমনে চুল কাটে এখন? লানাল্লাহুল কাজা, কিছু স্টাইলে চুল কাটলে আল্লাহ লান, এর মধ্যে অন্যতম একটা স্টাইল হচ্ছে ডানে চুল থাকবে না, বায়ে থাকবে না, পিছনে থাকবে না, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল আছে না নাই, এইটাকে খেরেপাড়া স্টাইল বলে, কোন স্টাইল? কি স্টাইল? খেরেপাড়া স্টাইল বুঝেন, দেখবেন যখন খের খাওয়াইতে থাকে নিচ দিক দিয়া, নিচের দিক দিয়া নাই, সব দিক দিয়া নাই, উপরের দিক দিয়া, হ্যাঁ টিকটক কাটিং দেখছেন যুবকরা খুব ভালো বুঝে, এটার নাম কি কাটিং? এই টিকটক কাটিং এ যারা চুল কাটে দেখছেন আপনারা, রসুল বলছে আজকে থেকে কত আগে, এখন সমাজের ভিতরে আছে না নাই, তার মানে দাজ্জালের ফেতনা এখন ঘরে ঘরে, আমি মুসলমান সালাম দিতে আমি লজ্জা পাই,
আমি আমার মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না। ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করেন, সালাম যখন আপনি দিলেন না, বিসমিল্লাহ যখন বললেন না, বিসমিল্লাহ না বলে যখন ঘরের ভিতরে ঢুকলেন, জিনদের একটা দল আপনাদের সঙ্গে ঢুকলো, আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো, তারা বলল আদ্রাকতুমুল মাবিত, আজকে রাত কাটানোর জায়গা পেয়ে ফেলেছো, আজকে তার সাথে ঘুমাবা, তার বারোটা বাজায় দিবা। এমন লোক যখন বিসমিল্লাহ না বলে, জিনদের দল আপনার পাশে পাশে ঢুকে আপনি টের পান না, ঠিক না বেঠি? এরপরে কি হয় জানেন, ঘুমায় দিচ্ছেন, হঠাৎ করে কি জানি স্বপ্ন দেখছেন, লাফ দিয়ে উঠছেন, হুজুরের কাছে আইছেন, হুজুর কি যে দেখি স্বপ্ন। স্বপ্ন আবার তিন প্রকার, একটা দেখে খিয়ালুল ইনসান, ঘুমের লগে লগে স্বপ্ন শুরু হয়ে গেছে, আছে না নাই? আরেকটা হচ্ছে একেবারে শেষ রাতে দেখা স্বপ্ন। এই স্বপ্নগুলো সুপ্রভাতের মতো সত্য আল্লাহ বানায় দেয়, যারে তারে বলবেন না। আমাদের দেশে কি করি, স্বপ্ন একটা দেখলে এসে কই যে এটা দেখছি, খবরদার স্বপ্ন যাকে তাকে বলবেন না। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারী ওনার পেটটা বড় হয়ে গেছে, মা যাকে তাকে বলেন নাই, যুগের শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে বললেন, আমার সন্তানটাকে দেখলাম সন্তানের পেট বড় হয়ে গেছে। এবার ওনার উস্তাদ বলে দিলেন, শোনো তোমার এই সন্তান সাধারণ কোনো সন্তান হবে না, জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে কবুল করে নিবে। সত্যবেলাতে ইমাম বুখারী তিনি স্বপ্ন দেখতেছেন, আল্লাহ রসুল ঘুমিয়ে গেছেন, রসুলের উপর দিয়ে মাসি উঠতেছে, ইমাম বুখারী তিনি সরিয়ে দিচ্ছেন, বলেন আল্লাহ আকবার। ওস্তাদের কাছে গিয়ে বললেন, ওস্তাদ আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী ঘুমাচ্ছেন, আমি ক্ষুদ্র মানুষটা রসুলুল্লাহর ঘুমের মধ্যে পাহারা দিচ্ছি, মাসিগুলা উঠতেছে, আমি মাসিগুলা সরায়া দিচ্ছি। ওস্তাদ বললেন, আমার ছাত্র শোনো, তুমি সাধারণ কোন ছাত্র না, সাধারণ কোন ছেলে তুমি না, সাধারণ কোন আলেম তুমি হবা না, তুমি এত বড় জগৎ বিখ্যাত আলেম হবা, আল্লাহর নবীর নামে যারা মিথ্যাচার করেছে তাদের বিপরীতে তুমি হাদিসের খিদমত করে জগৎ বিখ্যাত হয়ে প্রসিদ্ধ হয়ে যাবা। কেমন প্রসিদ্ধ হলো চিন্তা করে, আসহাবুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে দলিলযোগ্য, সবচেয়ে প্রমাণযোগ্য কিতাব হচ্ছে বুখারী। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা যারা মাহফিলে এসেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা কাফেররা, কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে না। কয় নাম্বার আর বাকি আছে? দুইটা। জোরে বলেন কয়টা? সাত নাম্বারে আল মুসরিফুন, যেই লোকটা অপচয় করবে, অপচয়কারীকে যিনি ভালোবাসেন না তিনি কি? এবার আসুন আট নাম্বার, আমার ভাইয়েরা যাকে আল্লাহ পছন্দ করেন না সেই লোকটা হচ্ছে আল ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ইসলামের পরাজয় দেখে, ইসলাম পন্থীদের মার খাওয়া দেখে কিছু লোক মাঝে মাঝে হাসে, যারা হাসে তাদেরকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, খবরদার হেসো না, হাসলে আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না, ঠিক না বেঠি? এবার আসুন আমার ভাইয়েরা শেষ কথায় চলে যাই, আলোচনার শেষ। একজন কিন্তু উঠছেন না, এতক্ষণ কিন্তু আপনারা অনেক সুন্দর কথা শুনছেন, উঠবেন না কিন্তু ইনশাল্লাহ, রাজি আছে? আমার মুন্সি ইশরাত ভাই কষ্ট করে মাহফিলটা করেছেন, জনাব শাহাদাব আকবর চৌধুরী লাবু ভাই তিনি এতক্ষণ বসা ছিলেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা দেখি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, একটা লোক উঠবো না, পরেন ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু শেষ না, মোনাজাতের আগে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো, যে লোকটা আজকে পড়বেন আজকে রাতে মরতে পারেন কিনা দেন, এটা কয় না, আপনারা আজকে মরতে পারেন না, আমরা যদি আজকে আমরা মরে যাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফি করবে না, গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করবে, পড়েন ইনশাআল্লাহ।
এখন আমি আজকে দেখতে চাই কারা কারা মুনাজাত না করে চলে যাবেন, সাইয়েদুল ইস্তেগফার কারা কারা পড়বেন না এটা একটু দেখতে চাই। আর যারা থাকতে চান, পড়তে চান, গুনাহ মাফ করাতে চান, আমরা মুনাজাত পর্যন্ত অপেক্ষা করব, পড়ি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যাই আপনাদের মাঝে মূল্যবান কিছু কথা বলবেন। আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ উপনেতার সুযোগ্য সন্তান জনাব শাহাদাত আকবর লাভু চৌধুরী। এই তোমাদের ক্যামেরাগুলো থাকুক, একবার শেষে ইয়ে করুক। জি বলুন। এই আপনারা একটু বসেন, একটু বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? গত এক দেড় মাস ধরে অনেকগুলা এই ধরনের মাহফিল হচ্ছে এবং বাংলাদেশে অনেক জায়গায় এই মাহফিল নিয়ে অনেক সময় কিছু বিতর্কিত বক্তব্য এসেছে। অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের এই অঞ্চলে অনেক সময় মাহফিলের কথা বললে হয়তো অনেক জায়গায় মাহফিল হয়নি। তাই আমি এই আমার মার এই ফরিদপুর দুই নগরকান্দা সালতা কৃষ্ণপুরে যাতে দল মত নির্বিশেষে ধর্মীয় মাহফিলে সবাই উপস্থিত হতে পারে সেটা নিশ্চিত করার জন্যই আমি আজকে আপনাদের সামনে এখানে এসেছি। আমি আপনাদেরকে এই বলে নিশ্চিত করতে চাই যে আমরা এই দেশ বাংলাদেশ আমাদের সবার দেশ। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত দেশ। এই দেশ আমার, আপনার, আমাদের সবার। আমাদের সবার এখানে বক্তব্য দেওয়ার অধিকার আছে, আমাদের সবার এখানে কথা বলার অধিকার আছে এবং আমাদের সবার এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসেবে যাতে আগামীতে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের সবার নৈতিক কর্তব্য। এদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 23 বছর সংগ্রামের পর 71-এ 9 মাস মুক্তিযুদ্ধ হয়ে আমরা এই সবুজ লাল সবুজের পতাকা পেয়েছিলাম। তাই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের উন্নতি হয়ে যাচ্ছে, উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। তাই সেই উন্নয়নের জন্য আমরা চাই যে জিনিসটা উন্নয়নের পাশাপাশি থাকা উচিত সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা। আইনের শাসন নিশ্চিত করতে যদি আমরা না পারি তাহলে যত উন্নয়নই যদি হয় তাহলে সেই উন্নয়নের যে সুফল জনগণ ভোগ করতে পারবে না। এই অঞ্চলে অন্তত আমরা, আমি আপনাকে আমার মার পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে। দীর্ঘ 12 বছর আমরা উন্নতির অনেক দূরে এগিয়ে গেছি। আমরা তার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এদেশ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সদরের পর পরেই সাইয়েদুল ইস্তেগফার মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর যদি কেউ পড়ে ফজরের আগ পর্যন্ত মারা যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা মাফ চেয়ে নিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। সকলে বলি আমিন, হাত উঠে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
innaka antal wahhab rabbul alamin maulae karim apnar shahi ar maqbul darbare amra gunahgar gulamer hat tulechi onek boro boro gunah korechi bondur pallay pore gunah korechi boro bhaier pallay pore gunah korechi শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে গুনাহ করেছি যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলেছি রে মালিক কোরআন কারীমের এই তাফসীর মাহফিল থেকে আমলে সালেহের পরে আপনি দোয়া কবুল করেন নেক কাজের পরে আপনি দোয়া কবুল করেন বড় আশা বুকে লালন করে ধারণ করে আপনার শাহি দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে গুনাহগারদের তমাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি আপনি নজর করে দেখেন শীতের মধ্যে বসা আপনার গোলামেরা দ্বীনের কথাগুলো এতক্ষণ ধরে শুনলো এতক্ষণ ধরে শুনে মানার জন্য মনস্থ করলো আল্লাহ আপনি প্রত্যেককে তৌফিক দিয়ে আমল করার সুযোগ করে দেন আল্লাহ রব্বুল আলামিন জানি না কার কার না জানি মানা যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা যার অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে অন্ধকার কবরে মা যার ঘুমিয়ে আছে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে আল্লাহ কিন্তু মা আপনার গুনাহগুলো খুলে আনতে পারি না দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা ও রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা না দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা রব্বুল আলামিন জানা আমরা হাত তুলেছি আপনি শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন দুনিয়াতে যারা এখন আমরা আছি ডানে বামে সামনে পিছনের কবরগুলো চোখের মধ্যে পড়ে কবরস্থানে আমাদের সঙ্গী সাথীরা ঘুমায় আছে কারো বাপ ঘুমায় আছে কারো মা ঘুমায় আছে কারো দাদা ঘুমায় আছে কারো দাদি ঘুমায় আছে কারো নানা ঘুমায় আছে কারো নানি ঘুমায় আছে কারো ভাই ঘুমায় আছে কারো বোন ঘুমায় আছে প্রতিনিয়ত আমাদেরকে ডেকে বলছে ওয়ান্তুম বিনালাহিকুন ও দুনিয়ার মানুষেরা রে একদিন আমাদের সঙ্গে মিলিত হয়ে যাবি তোর অহংকার মাটির সঙ্গে মিশে যাবে মাটি তোকে এমন চাপ মারবে তোর ডান দিকের হাড় গুনা বাঁ দিকে চলে যাবে তোর বায়ের হাড় গুলা ডান দিকে চলে আসবে সেদিন তোকে কেউ চিনবে না তোর আল্লাহ ছাড়া আর তোর কেউ থাকবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আয় আল্লাহ এমন মানুষ আপনি বানাইছেন আল্লাহ সামান্য সামান্য দুনিয়ার আগুন যদি শরীরে লাগে আল্লাহ এই আগুনের তাপটা যেন কলিজার মধ্যে গিয়ে লেগে যায় আর সেদিন আপনার জাহান্নামের আগুনটা এত তেজস
তুষ্কিও হবেন, এত তেজস্ক্রিয় হবেন, এত বেশি পাওয়ারফুল হবে, আঙ্গুলের মধ্যে লাগলে কলিজা পুরে ছাই হয়ে যাবে। সেদিন জাহান্নামী পালায় যাওয়ার জন্য চেষ্টা করবে, টেনে এনে আবার জাহান্নামে টেনে ফেলানো হবে। সেদিন মানুষগুলার মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্য মাথার উপরে চলে আসবে, নারী গুড়ি গুলা টকবক টকবক করে গলে গলে পড়বে। সেদিন মানুষগুলা ইয়া নাফসি বলে কাঁদবে, জীবন জীবন বলে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ, দুনিয়ার এই ক্ষুদ্র সময়ের পিছনে সারাটা দুনিয়ার সারাটা জীবনের সব সময় দুনিয়ার পিছনে দিয়ে দিলাম, এই দুনিয়ার জীবনটা আখেরাতের তুলনায় এত নগণ্য হবে। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল সন্ধ্যার মধ্যে সব ফুরে যাবে, আমি সেদিন হতবাগা হয়ে যাব। আল্লাহ আপনার কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি, মাহফিলের শুরুতে বলেছিলাম সেদিন আপনি কিছু মানুষের চেহারা আলোকিত বানায়া দিবেন। আল্লাহ, গুনার কারণে আশা করতে পারি না, মনের মধ্যে আশাও জাগ্রত হয় না। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের চেহারা গুলাকে কিয়ামতের দিন আলোকিত বানায় দিন। যেদিন আপনি উপর থেকে ডাক দিবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেদিন আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়ে জান্নাতি বানায় ধন্য বানায় দিন। আল্লাহ, আমার অনেক তরুণরা মাহফিলে এসেছে, আল্লাহ এই প্রযুক্তির যুগে যখন চারদিকে ফিতনা ফাসাদ, চারদিকে যখন জানা ব্যভিচার, চারদিকে যখন অন্যায় বিচার, এই সময়ও তরুণরা মাহফিলে এসেছে। আল্লাহ, তোমার নাম মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তনকারী, প্রত্যেকটা যুবকের অন্তর পরিবর্তন করে দাও। আল্লাহ, প্রত্যেকটা গোলামকে নামাজি বানায় দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহুম্মা জিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ, করোনা দিয়ে মৃত্যু দিন না রে আল্লাহ। আল্লাহ, বাংলাদেশকে করোনা থেকে আপনি হেফাজত করে, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহ, যাদেরকে আপনি সন্তানাদি দিয়েছেন, কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানায় দেন। আল্লাহ, এমন সময় আপনি মৃত্যু দিন, যখন আমরা সেজদায় চলে গেলাম সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মালিককে খুশি করছি, মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দেন। আল্লাহ, রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ তিনি অনেক সময় ধরে মাহফিল শুনলেন, আল্লাহ আমার ভাইটিকে তুমি কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, যতজন আজকের মাহফিলে এসেছে প্রত্যেককে আল্লাহ আপনার দ্বীনের জন্য আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, একদিন তো মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে টেনে টেনে রুহটা বের করা হবে। আল্লাহ, সেদিন জানি না আমার অবস্থা কি হবে, যেদিন আমার রুহটা ধরে টান মারা হবে,
সামান্য একটা কুকুরের মৃত্যু হতে নিলে কুকুর কত কষ্ট পে মৃত্যুবরণ করে, একটা সাপে মৃত্যু হতে নিলে সাপ ডানে যায় বায়ে যায় তারপরে তার রুহটা বের হয়। আল্লাহ আমার মৃত্যু না জানি কত কষ্টের পরে মৃত্যুটা হবে, আল্লাহ আপনি আমার সময় মৃত্যু দিয়ে যখন আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ এমন সময় মৃত্যু দিন যখন আমি মনটা বিজি আপনার কোরআন পড়ছি, এমন সময় মৃত্যু দিন যখন আপনার কাছে ফরিয়াদ করছি, এমন সময় মৃত্যু দিন যখন তাওয়াফ করছি, এমন সময় মৃত্যু দিন হজের জন্য যখন সফর করেছি, আপনার ঘরটা দেখা অবস্থায় মৃত্যু দিন। রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা গোলামকে আজকের মাহফিল থেকে আল্লাহ আপনি কবুল করে নেন, ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়ুম। আল্লাহ আপনি নজর করে দেখেন আপনার গোলামেরা আপনার পাঁচটা ইসমুল্লাহিল আযম ধরে ধরে ডেকেছে, যে নামগুলো ধরে ডাকলে আপনি ডাকে সারা দেন, ওই নামগুলো ধরেই তো আপনার গোলামেরা ডাকলো। আজকের এখান থেকে একজনকেও দোয়া কবুল না করে ফিরিয়ে দিয়েন না রে আল্লাহ, খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে আল্লাহ, ব্যবসায়ের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিয়েন আল্লাহ, ছাত্রের মেধার মধ্যে বরকত দিয়ে দিয়েন আল্লাহ, আমরা যারা মুসলমান ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ, প্রত্যেক গোলামকে দ্বীনের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। আমার ছোট্ট ছোট্ট যেই ভাইগুলো মিডিয়ার কাজ করে, আল্লাহ এই মিডিয়া কর্মীদেরকে আপনি দ্বীনের এক একজন যোগ্য খাদেম রাহবার হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিয়েন আল্লাহ। তারা ভবিষ্যৎকে বেছে নেওয়ার জন্য গান বাজনা ভিডিও করতে পারত, তা না করে তারা কোরআনের মাহফিল ভিডিও করার জন্য এসেছে। আল্লাহ তারা তো আমাদের মতোই দিনের জন্য কষ্ট করে শ্রম দেয়, আল্লাহ আমার এই ভাইগুলোকে আপনি নামাজি দিনদার বানিয়ে দিনের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। ফি মিজান হাসানাতিনা, একদিন দাড়ি পাল্লার ভিতরে আমল নামা দেখা যাবে, মানুষগুলো ফেল ফেল করে তাকায় থাকবে, সেদিন আপনি বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা আজকে কি তোর বাঁচার মতো কোনো উপায় আছে? বান্দা বলবে না না আল্লাহ, বাঁচার মতো কোনো উপায় নাই, সেদিন আপনার দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের মাহফিলকে কবুল করে না জাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আমার ইশরাত মুন্সি সহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে শ্রম দিয়েছে প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ, নামাজি বানায় দেন আল্লাহ। যতগুলা মাহবুব আজকের মাহফিলে এসেছে শুনেছে, আল্লাহ প্রত্যেককে আপনি মুত্তাকিয়া মুজাক্কিয়া মুতাহহিরা পর্দা নিশীল নেককার দিনদার সালেহা আবেদা যাকিয়া বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, যেদিন মালাকুল মউত ঘরের দুয়ারে দাঁড়ায় যাবে আমার রূহ বের হয়ে যাবে, তার আগে জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।